এই যে শত শত মানুষ ভ্যান ভর্তি আম নিয়ে লাইনে আছে, এরা মূলত বাজারের ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করতেছে। মানে এত পরিমাণ আম এই বাজারের দিকে ঢুকতেছে যা মানে রীতিমতো শহরের মতো জ্যাম পড়ে গেছে। এটা আমরা এক কথায় মানে আমের জ্যাম বলতে পারি, যে আমের গাড়িতে পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে। এটা কি বিক্রি হয়েছে? কত করে বিক্রি হয়েছে? 700 টাকা। এটা কি জাত? লকনা মিষ্টি কম, এই জন্য ডায়াবেটিস আর বলতেছে। আচ্ছা, কত কেজি আছে এখানে? 5 মন। এটি হচ্ছে কানসাট মূল যে আমের বাজারটা, এটি হচ্ছে সেটা। পুরো বাজার জুড়ে অসংখ্য আম, মানে অগণিত আম। এখানে মানে পরিমাপ করে বলার মতো না যে কি পরিমাণ আম এই রাজশাহীর চাপাই নবাবগঞ্জের কানসাট বাজারে উঠেছে। 1600 টাকা। এটা কি জাত? খিরসা। এটাই তো ঢাকায় ন্যাংরা নাকি? এটা হিমসাগর ঢাকায়, আপনাদের স্থানীয় খিরসা ঢাকায়, এটা হিমসাগর। কত বিক্রি হয়েছে? 1600 টাকা মন। স্বাগত জানাচ্ছি চাপাই নবাবগঞ্জের সব থেকে বড় আমের বাজার কানসাট আমের বাজার থেকে। এই অঞ্চলে যে সমস্ত আম উৎপাদন করা হয় তার অধিকাংশ আমই বিক্রি হয় এই কানসাট আমের বাজারে। আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই কানসাট আমের বাজারটি পুরো দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব চাপাই নবাবগঞ্জে বর্তমান আমের যে মূল্য রয়েছে, কৃষকরা সঠিক দাম পাচ্ছে কি না, কিংবা এবছর আমের কীরকম ফলন হয়েছে সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। কানসাট আমের বাজার দেশের সবথেকে বড় এবং এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ এই আমের বাজার রাজশাহীর চাপাই নবাবগঞ্জে অবস্থিত। দেশের বিভিন্ন স্থান থেকে এই স্থানে মানুষ আসেন আম কেনার জন্য। প্রতিদিন এই কানসাট আমের বাজারে 2 থেকে 4 কোটি টাকার আম বেচা কেনা হয়। এই যে শত শত মানুষ ভ্যান ভর্তি আম নিয়ে লাইনে আছে, এরা মূলত বাজারের ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করতেছে। মানে এত পরিমাণ আম এই বাজারের দিকে ঢুকতেছে যা মানে রীতিমতো শহরের মতো জ্যাম পড়ে গেছে। এটা আমরা এক কথায় মানে আমের জ্যাম বলতে পারি, যে আমের গাড়িতে পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে। এটা কি বিক্রি হয়েছে? কত করে বিক্রি হয়েছে? 700 টাকা। এটা কি জাত? লকনা মিষ্টি কম, এই জন্য ডায়াবেটিস আর বলতেছে। আচ্ছা, কত কেজি আছে এখানে? 5 মন। চৌধুরী সামনে যাচ্ছি, মানে আমের জ্যামই পার হতে পারতেছি না। পুরো রোড, পুরো রোডের দুই পাশে ভ্যান ভর্তি শুধু আমার আম। এটা কি বিক্রি হয়েছে? এটা কি জাত? খিরসা। কত করে বিক্রি হয়েছে? এটা কত করে বিক্রি হয়েছে? 1450। এই কি মূল বাজার? এটি হচ্ছে কানসাট মূল যে আমের বাজারটা, এটি হচ্ছে সেটা। পুরো বাজার জুড়ে অসংখ্য আম, মানে অগণিত আম। এখানে মানে পরিমাপ করে বলার মতো না যে কি পরিমাণ আম এই রাজশাহীর চাপাই নবাবগঞ্জের কানসাট বাজারে উঠেছে। রাজশাহীর চাপাই নবাবগঞ্জে যে সমস্ত আমের বাজার রয়েছে তার ভিতরে সম্ভবত এই বাজারটাই সবথেকে বড়। এই দিকটাতে যে গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ভ্যানগুলো, এগুলো মূলত আম নিয়ে বাজারের দিকে ঢুকতেছে। আর এটি হচ্ছে মূল বাজার, এটি হচ্ছে মূল বাজার। এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেলাম এই চাপাই নবাবগঞ্জের কানসাট আমের বাজারই হচ্ছে সব থেকে বড় আমের বাজার। এটা কি জাত ভাই? গুটিয়া।
প্রতিটা মানে ভ্যানে ভর্তি আম সবাই আম বিক্রি করার জন্য আসছে। আপনার এটা কি বিক্রি হয়েছে? কত হয়েছে? ১৬০০ টাকা। এটা কি জাত? খিরসা। এটাই তো ঢাকায় ন্যাংরা নাকি? এটা হিমসাগর ঢাকায়, আপনাদের স্থানীয় খিরসা ঢাকায়, এটা হিমসাগর। কত বিক্রি হয়েছে? ১৬০০ টাকা মন। কি মনে হচ্ছে, আমি কি সঠিক দাম পাচ্ছেন না? কত হইলে ঠিক হইতো? কত কত হইলে ঠিক হইতো? চাপাইনবাবগঞ্জের কানসাট এই আমের বাজারে যারা আম বিক্রি করতে এসেছে তাদের ভিতরে একজন চাষির সাথে কথা বলছে। এটা কি জাত? হিমসাগর। হিমসাগর। এটা আজকে কত করে বিক্রি হচ্ছে? ১৬০০ টাকা। ১৬০০ টাকা। আপনার কি মনে হচ্ছে, আমি কি সঠিক দাম পাচ্ছেন? কই সঠিক দাম হয়েছে? কই সঠিক দাম হচ্ছে না। 52 কেজিতে মন। 52 কেজিতে মন? হ্যাঁ। 40 কেজিতে না? না, 52 কেজি তো। হ্যাঁ। সক্কা মেরে ফেলে দিছে আমাদের। কত বিক্রি হলো? ১৬০০ টাকা। তাহলে কেজি কত পড়লো? হিসাব লাগিয়ে দেন, 52 কেজি কে হিসাব করেন। হ্যাঁ, কত করে পড়ে? সক্কা মেরে ফেলে। হ্যাঁ, হিসাব করে দেখি। আবার আম ফেল আপতে লাগা বলে চারটা তুলো। হ্যাঁ, চলেছে ওই চারটা দাও। বাংলাদেশের এই সব থেকে বড় আমের বাজার কানসাট আমের বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক আম পাঠানো হয়, যার বাজার মূল্য ৩ থেকে ৪ কোটি টাকা। চাপাইনবাবগঞ্জের বিখ্যাত আমের বাজার কানসাট আমের বাজারে আমরা একজন আম চাষির সাথে কথা বলছি। ভাইয়া, এটা কি জাত? এটা হিমসাগর বলে, কেউ খিরসা বলে। হিমসাগর, খিরসা। আপনাদের স্থানীয় ভাষায় খিরসা? খিরসা। এবং শহরে আমরা এটাকে হিমসাগর বলা হয়। আজকে এটা বাজার কিরকম, মানে কত টাকা বিক্রি করতেছেন? আজকের এটার বাজার আপনার সর্বনিম্ন ১২০০, ১৪০০, ১৫০০, ১৮০০ এর বাজার চলছে। আপনার এটা কি বিক্রি হয়েছে? এটা বিক্রি হয় নাই। হিমসাগর আম আছে, আর আপনার ফজলি আছে, আসিনা প্রায় ৪০০ মন মতন আম আছে। বাগান বাগান কত বিঘার উপরে? আমরা বিঘাতে ফলন করি না, আমরা চোখে ধারণা করি যে ২০ থেকে ২২ বিঘা বা ২৫ বিঘা ধরেন। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের এই সর্ববৃহৎ পাইকারি আমের বাজার কানসাট আমের বাজার সহ এর আশপাশের সব মানুষেরই ধ্যান জ্ঞান সব কিছুই এই কানসাট আমের বাজারকে ঘিরে। তাদের দৈনন্দিন জীবনযাপন কিংবা তাদের অর্থনৈতিক যে জীবনধারা সব কিছুই নির্ভর করে এই কানসাট পাইকারি আমের বাজারের উপরে। এখানে শত শত মানুষ প্রতিদিনই জড়িত এই আমের বৃহৎ এই বাণিজ্যের সাথে। এলাকার যত চাষি আছে কানসাট আমের বাজার সহ এর আশপাশে যত আম চাষি রয়েছে সবারই আম বিক্রির জন্য সব থেকে বড় এই পাইকারি আমের বাজার হচ্ছে এই কানসাট আমের বাজার, এবং এটিই হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে বড় এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বড় পাইকারি আমের বাজার। কানসাট এই আমের বাজারে আম বেচাকেনা শুরু হয় সকাল থেকে। প্রতিদিন সকাল ৭:৩০ থেকে ৮টার মধ্যেই এই বাজার জমজমাট হয়ে ওঠে। এই আমের পুরো মৌসুম জুড়েই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি এই বাজারে চলবে এরকম আমের রমরমা বেচাকেনা। আজ হচ্ছে শনিবার, জুন মাসের ৩ তারিখ। এখন সময় প্রায় ১২:৩০। প্রচণ্ড রৌদ্র, এবং আজকে এই কানসাট আমের বাজার এই চাপাইনবাবগঞ্জে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যেও এখনও শতে শতে মানুষ ঢুকছে এই কানসাট আমের বাজারে আম বিক্রি করার জন্য। শুধু এই কানসাট আমের বাজারের মূল যে বাজারের মাঠ সেটিই নয়, এই কানসাট আমের বাজারের চারপাশে যত ছোট ছোট দোকান বা আশপাশে যত পথঘাট রয়েছে সব দিকেই এরকম লাইন বাই লাইন আম বেচাকেনার দৃশ্য।
চোখে পড়ে। সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে, এই কানসাট আমের বাজার যেন এক আমের মহারাজ্য। বাংলাদেশের এই সবথেকে বড় পাইকারি আমের বাজার থেকে আজ এ পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন।